প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো। আজকে আমরা ইংরেজি ফার্স্ট পেপারে প্যাসেজ ট্রান্সলেট করব, ইউনিট 8 লেসন 4। তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আজকে আমরা ইউনিট 8 লেসন 4 বৈকাল লেক সম্পর্কে, অর্থাৎ লেক বৈকাল সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, এই হচ্ছে লেক বৈকালের দৃশ্য। তোমরা হয়তোবা অলরেডি তোমাদের বই দেখেছ। দেখো, আমি এটা নেট থেকে সংগ্রহ করেছি, দেখতে অনেকটা মনোমুগ্ধকর। চলো দেখি, আমরা পেসেজটা পড়ে দেখি আমাদের পেসেজের মাধ্যমে এই লেক বৈকাল সম্পর্কে কি ধরনের তথ্য পেতে পারি এবং এখানে আমাদেরকে কি বোঝানো হয়েছে। ওকে, লেটস স্টার্ট। লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট, বলা হচ্ছে যে এই যে বৈকাল হ্রদটা সেটা হচ্ছে গভীরতম অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট এবং অন্যতম বৃহত্তম অ্যান্ড মোস্ট অ্যানসাইন্ট লেকস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম লেক। আমি যদি সম্পূর্ণটুকু বলতে যাই তাহলে এটুকু কি বোঝানো হচ্ছে যে লেক বৈকাল হচ্ছে, অর্থাৎ এই বৈকাল হ্রদটা হচ্ছে পৃথিবীর গভীরতম এবং বৃহত্তম এবং সবচেয়ে পুরাতন বা প্রাচীন হ্রদ। ওকে, ইট ইজ সিচুয়েটেড অলমোস্ট ইন দ্য সেন্টার অফ এশিয়া, অর্থাৎ এটা এশিয়ার প্রায় মধ্যস্থলে অবস্থিত। লেক বৈকাল ইজ এ জিগান্টিক বল সেট 445 মিটার অ্যাবভ সি লেভেল, অর্থাৎ এটুকু বলা হচ্ছে যে বৈকাল হ্রদটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ হতে 445 মিটার উচ্চতা অবস্থিত। সেটা কেমন দানবাকৃত, জিগান্টিক বল, সেটা দানবাকৃত বোল সদৃশ। দিস গ্র্যান্ড এনর্মাউস আনইউজুয়াল অ্যান্ড চার্মিং মিরাকল অফ নেচার ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ ইস্টার্ন সাইবেরিয়া, বলা হচ্ছে যে এটা এই যে প্রাকৃতিক দৃষ্টিনন্দন, বিশাল মনোমুগ্ধকর এবং অস্বাভাবিক যে এই হ্রদটি, সেটা সাইবেরিয়ার কোথায়, পূর্ব সাইবেরিয়ার দক্ষিণে অবস্থিত, ইন দ্য বুরিয়াট অটোনোমাস রিপাবলিক অ্যান্ড রিজিয়ন অফ ইরকুটস্ক রাশিয়া, অর্থাৎ এই রাশিয়ার ইরকুটস অঞ্চলে, সেটা স্বায়ত্তশাসিত বুরিয়ান রিপাবলিকে অবস্থিত। দ্য লেক কভার্স 31,500 স্কোয়ার কিলোমিটার, বলা হচ্ছে যে এই লেকটা, অর্থাৎ হ্রদটি 31,500 বর্গ কিলোমিটার দখল করে আছে। ইট ইজ 636 কিলোমিটার লং অ্যান্ড অ্যাভারেজ অফ 48 কিলোমিটার ওয়েড, বলা হচ্ছে যে এটুকে যে এই যে হ্রদটি, এটা 634 কিলোমিটার দীর্ঘ, লং অ্যান্ড অ্যাভারেজ, অর্থাৎ এর গড় প্রস্থ হচ্ছে 48 কিলোমিটার। দ্য ওয়েডেস্ট পয়েন্ট অফ দ্য লেক ইজ 79.4 কিলোমিটার, বলা হচ্ছে যে এখানে সবচেয়ে যে প্রস্থতম হ্রদটির অংশটা হচ্ছে সেটা 79.4 কিলোমিটার। ওকে, দ্য ওয়াটার বেসিন অকুপাইজ 557 স্কোয়ার কিলোমিটার অ্যান্ড কন্টেন্স 23,000 কিউবিক কিলোমিটার্স অফ ওয়াটার, হুইচ ইজ অ্যাবাউট 1/5 অফ দ্য ওয়ার্ল্ডস রিজার্ভস ফ্রেশ সারফেস ওয়াটার, অর্থাৎ এটুকু বলা হচ্ছে যে এই যে হ্রদটি, সে হ্রদটি হচ্ছে যে পানি যে অববাহিকা আছে সেটা 557,000 বর্গ কিলোমিটার দখল করে আছে, এবং এটার কন্টেন্টস, অর্থাৎ ধারণ ক্ষমতা বা ধারণ করে আছে 23,000 কিউবিক, অর্থাৎ ঘন মিটার পানি, যা পৃথিবীর যে ভূপৃষ্ঠস্থ যে পানি আছে তার পঞ্চমাংশ, এক পঞ্চমাংশ। পৃথিবীতে যে ভূপৃষ্ঠস্থ যে পানি আছে তার এক পঞ্চমাংশ। ওকে, দ্য অ্যাভারেজ ওয়াটার লেভেল ইন দ্য লেক ইজ নেভার হায়ার দ্যান 456, বলা হচ্ছে যে এই যে হ্রদের যে গড় যে পানির স্তরটা আছে, লেভেলটা আছে, সেটা 456 মিটারের চেয়ে বেশি নয়। দ্য অ্যাভারেজ ডিপথ অফ লেক বৈকাল ইজ 730 মিটার অ্যান্ড ইটস ম্যাক্সিমাম ডিপথ ইন দ্য মিডিল ইজ 1,620 মিটার। এটুকুতে বলা হচ্ছে যে এই যে বৈকাল হ্রদের গড় যে গভীরতা, অর্থাৎ অ্যাভারেজ যে ডেপথ, সেটা হচ্ছে 730 মিটার, এবং মধ্যখানে, অর্থাৎ একদম মিডিলে, এর গভীরতা সর্বোচ্চ
সেটা হচ্ছে 1620 মিটার সর্বোচ্চ গভীরতা। ইট ওয়ুড টেক অ্যাবাউট 1 ইয়ার ফর অল দ্য রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড টু ফিল বৈকাল স্পেসিমেন। এটুকু তো বলা হচ্ছে যে যদি বৈকালের অববাহিকা পূর্ণ করতে চায় সারা পৃথিবীর নদীগুলো প্রায় 1 বছর সময় লাগবে। অ্যান্ড ওয়ুড টেক 400 ইয়ার্স ফর অল দ্য রিভার্স স্ট্রিমস ব্রুকস নাও ফ্লোয়িং ইন টু সাইবেরিয়ান লেকস টু দোজ দ্য সেম। বলা হচ্ছে সাইবেরিয়ান যদি যে সমস্ত নদীগুলো আছে, স্ট্রিমস অর্থাৎ জলপ্রবাহগুলো আছে, অ্যান্ড ব্রুকস আছে, যেমন ছোট ছোট নদী আছে, ব্রুকস অর্থাৎ ছোট ছোট নদী বোঝায়, এই নদীগুলো যদি পূর্ণ করতে চায় এই লেক বৈকালকে তাহলে 400 বছর লেগে যাবে। এরপর দেখো, দেয়ার আর হট স্প্রিং ইন দ্য সারাউন্ডিং এরিয়া অফ লেক বৈকাল। বলা হচ্ছে যে এই যে বৈকাল হ্রদের চারদিকের এলাকা ঘিরে সেটা হচ্ছে যে গরম পানির ঝর্ণা। দ্য কোয়ালিটি অফ দ্য ওয়াটার অফ দিস স্প্রিং ইজ এক্সেলেন্ট। বলা হচ্ছে যে এই যে ঝর্ণাগুলোর পানি খুব চমৎকার, এর দৃশ্যটা বা পানির গুণটা খুব চমৎকার। দ্য লেক অ্যাক্টস অ্যাজ এ পাওয়ারফুল জেনারেটর অ্যান্ড বায়ু ফিল্টার প্রডিউসিং দিস ওয়াটার। বলা হচ্ছে যে এই লেকটি পানি উৎপাদনের হ্রদটি এটি কি জেনারেটর, একটি শক্তিশালী জেনারেটর, পাওয়ারফুল জেনারেটর, অ্যান্ড এটা হচ্ছে যে বায়ু ফিল্টার অর্থাৎ জৈব ফিল্টারে নিয়ে কাজ করে। বৈকাল ইজ এ স্টর্মি লেক, অর্থাৎ এই বৈকালটা হচ্ছে ঝড়ো হ্রদ, মানে ঝড় সবসময় থাকে এরকম। অটাম ইজ দ্য স্ট্রমিয়েস্ট টাইম, বলা হচ্ছে যে শরৎ হচ্ছে সর্বাধিক ঝড়ের সময়, অর্থাৎ এই শরৎকালে সবচেয়ে বেশি ঝড় হয়। দ্য উইন্ড ব্লোস ভেরিয়াস ডিরেকশন, অর্থাৎ বাতাসটা বিভিন্ন দিকে প্রবাহিত হয়, বিভিন্ন দিকে, ভেরিয়াস ডিরেকশনস, বিভিন্ন দিকে প্রবাহিত হয়। ওকে, দ্য ওয়েদার ডিপেন্ডস অন উইন্ড, অর্থাৎ এই আবহাওয়াটা নির্ভর করে কিসের উপরে, বাতাসের উপর। ওকে, ইফ ইট ইজ ব্লোয়িং ফ্রম দ্য নর্থ দ্য ওয়েদার ইজ ব্রাইট অ্যান্ড সানি। বলা হচ্ছে যদি এটি উত্তর দিক থেকে প্রবাহিত হয় তখন এর ওয়েদারটা অর্থাৎ আবহাওয়াটা ব্রাইট, উজ্জ্বল এবং সানি, রৌদ্রময় থাকে। দ্য ওয়াটার অফ দ্য লেক লুকস গ্রিন অ্যান্ড ডার্ক ব্লু। বলা হচ্ছে যে এই হ্রদটির পানি দেখতে সবুজ ও ঘন নীল। বাট ইফ দ্য ওয়াইন্ডস গেট স্ট্রঙ্গার বৈকাল টার্নস ব্ল্যাক ওয়েভস রেজিং হাই উইথ হোয়াইট ক্রেস্ট। কিন্তু বাতাস প্রবল হলে যদি ওয়াইন্ড স্ট্রঙ্গার হয়ে যায় তখন বৈকাল ট্রান্স কি হয়ে যায়, যে বৈকাল রূপ ধার করে সেটা কেমন ব্ল্যাক, কালো হয়ে যায়। ওয়েভস রাইজিং হাই, সেখানে ঢেউগুলো উপরে উঠে যায় এবং সেগুলো কি হয়ে যায়, সাদা চূড়ার ঢেউগুলো উপরে উঠে যায়, সাদা হয়ে যায়। দ্য বিউটি অফ লেক বৈকাল ইজ এক্সেপশনাল। বলা হচ্ছে যে এই বৈকাল হ্রদের সৌন্দর্য অসাধারণ, অসাধারণ। যাই হোক, এই ছিল লেক বৈকাল সম্পর্কে তোমাদের বিস্তারিত পেসেজের আলোচনা। এই লেক বৈকাল সম্পর্কে আমরা যতটুকু জানলাম তা অবশ্যই তোমরা বিভিন্ন ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সহজ হবে। যাই হোক, ইনশাল্লাহ তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন উত্তর ইজিলি অ্যান্সার করতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা এখনো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।